Ismail Sitiya mak nalage. Nage, nage. Ismail Sitiya mak nalage. Nage, nage. Akham Sarkar, hi, hi. Hi, 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 hi. Akham Sarkar, hi, hi. Hi, 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 hi. Nalage, nalage. যে রাইজে যদি নিবিচিরে স্মার্ট সিটি তখেতে কেনসেল করব তো তখেতক আমি বিনম্রতারে আজি মাতিছো নিশ্চয় তখেতে আহা ইতানো যথেষ্ট সময় আছে প্রাকৃতিক দুর্যোগ হয়তো বরষুণ কাল তখেতে কবত ফাঁসিও থাকবা পারে নিশ্চয় আইব বলে ইতানো আশা করছো আমি তখেতর লগত আমি বিতংভাবে রাইজে আলোচনা করার কারণে আজি গোটাখিনি মানুষ আমি গোট খাইছো এই ক্ষেত্রে স্মার্ট সিটির ক্ষেত্রে মই কব বিচার কি আমার কৃষিভূমি আমি কৃষিজীবী মানুষ অসমখান বা ভারতবর্ষখান উন্নতি হব লাগলে কৃষি অবিহনে উন্নতি হব নোৱাৰে আপোনালোকে নিজে জানে আটাইয়ে জানে গতিকে কৃষি প্রধান এটা অঞ্চল কালি আহি কিনে তেখেতে যদি স্মার্ট সিটির কথা ভাবে কিবা সুইমিং পুলের কথা ভাবে আমার সেইবিলাকর কাণ্ডক জানা আমার মানুষ কৃষিজীবী সদায় কৃষির লগত তুলনা করে খাই আছে আর কৃষি অবিহনে আমার মানুষ লগন পড়ব সঁচা কথা গতিকে আজি আপনাদের চাও গুয়াহাটিখান এজাক বরষুণত বানপানী হয়ে যায় আজি কিছুদিন আগতে বাচ্চা এটা দেউতাকর হাতর পরা পড়ি কিনে নালাত তিনদিন না চারদিনক লেগে ওলাব পারা নাছিল এখন সরকারে চিন্তা করক মৃত্যুর মুখত পছি এটা বাচ্চা সেই বাচ্চাটা এজন সরু মানুষ হওয়ার কারণে একো ক্ষতি নহল কিন্তু মিনিষ্টার এটার যদি হল সেই বাচ্চাটা কিমান দুর্ভাগ্যজনক কথা ভাবক আর কালি যদি এটা আনি কিনে সেই পরিস্থিতি করব খুঁজে আজি আপনার গুয়াহাটিখানে উন্নতি করব পারা নাই গুয়াহাটিখানো কি একজাক বরষুণ গেলি বানপানী হয় আপনার নিজেও দেখা পাই আছে গতিকে উন্নতিখান গুয়াহাটিখান প্রথম করক তারপর আমি চিন্তা করি এই স্মার্ট সিটি দিয়ার কারণে আমি রাইজে এনে দিম যদি সঁচাকে উন্নতি করব পারে সঁচাকে যদি আমার কৃষিভূমি নলাকে যদি তেখেতসকলে বহুত রিজার্ভর মাটি আছে তো আপনাদের নিশ্চয় জানে বহুত রিজার্ভ আছে সেই রিজার্ভত কোনো খেতি বাতি নহয় সেই রিজার্ভখানত নাক তেখেতে তেখেতে সমষ্টিতে রাখা সমষ্টিখান উন্নয়ন করক তেখেতে আমার সমষ্টি উন্নয়ন করার তেখেতক আমি ধন্যবাদ দাম গতিকে তেখেতে আমার রিজার্ভ সাতপখলিত বহুত রিজার্ভ আছে সাতপখলিত নিব পারে উদাহরণ স্বরূপে আর বেলেগ জায়গাত আছে গতিকে তেখেতে বেলেগ নাক বেলেগ জায়গার নাক আমার এইখিনিত অন্তত তেখেতে বাতিল করক খেতি করে খাওয়া অঞ্চল গোটেখিনি মানুষ আমি খেতি করিয়া ভাত খাই থাকো খেতি করিয়া খাও এইখিনি পথাৰতে আমি যেনেকে চলি আছো তেনেকে চলি থাকিব বিচাৰো কিন্তু আজি কিছুদিনৰ পৰা যে স্মার্ট সিটি আমাৰ ইয়াতে মানে স্থাপন কৰা এটা তেখেতসকলে বিচাৰিছে আৰু আমি ভাবো যে স্মার্ট সিটিটো আমাৰ কোনোপধ্যে কাম্য নহয় চেতালে চিটি স্মার্ট সিটি তো আমাৰ ইয়াত কোনোপধ্যে কাম্য নহয় কাৰণ আমি সৰুৰ পৰাই আমাৰ আটা পিতাহঁতৰ দিনৰ পৰাই আমি গাঁৱতে বাস কৰি আহিছোঁ আৰু আমি গাঁৱতে থাকিব বিচাৰোঁ আমাক চিটি নালাগে চিটি কোনোপধ্যে নালাগে আপোনালোকে জানে ইতিমধ্যে আমাৰ হাজাৰ হাজাৰ বিঘা মাটি ফললেন আনি ইতিমধ্যে ফললেনে গোটেই মাটিবিলাক আমাৰ ধ্বংস কৰিলে ঘৰ বাৰী ধ্বংস কৰিলে তাৰপিছত এতিয়া স্মাৰ্ট চিটি আনি চেটেলাইট চিটি আনি আৰু আমাৰ মাটিবিলাক ধ্বংস কৰা যি পৰিকল্পনা কৰিছে এইটো আমি বিজেপি চৰকাৰক আমি ধিক্কাৰ দিছোঁ আৰু সমষ্টিৰ বিধায়ক এজন আচৰিত কথা আচৰিত লাগে যে এজন সমষ্টিৰ বিধায়কে সমষ্টিবাসীক কেনেকৈ সুৰক্ষিত দিব লাগে সেইটো তেখেতে আজিলৈকে নাজানিলে সমষ্টিবাসীৰ যি পলাকবাৰী সমষ্টিৰ ৰাইজে খেতি কৰি ভাত খাই তেখেতে জানে তাৰপিছতো তেখেতে ফললেন আনি মাত্ৰ কিছু দালালৰ হাত লৈ এই ফললেন আনিলে মাত্ৰ কিছু দালালৰ হাতত লৈ স্মার্ট চিটি আনিলে আপোনালোকে নিশ্চয় এটা কথাও জানে যেতিয়া ফললেন আহিছিল আমাক ৰাইজক এছ ডি চি অফিচলৈ মাতিছিল সেই তেতিয়া মাতোঁতে মাত্ৰ আমাৰ কেইজন মানুহে মিটিঙলৈ মতা হৈছিল কিন্তু হেমাংগ ঠাকুৰীয়াৰ বিধায়ক মহোদয়ৰ হাজাৰজন সজন দালাল গৈ উপস্থিত হৈ মানে ফললেন লাগে বুলি কৈ ফললেন লৈ গ'ল আমাৰ মনে ভাবিছিল যে ফললেন হ'লে আমাৰ ৰাইজৰ কিবা উন্নতি হ'ব কিন্তু ইতিমধ্যে আমি গম পাই গ'লোঁ যে পাৰ হৈছে আমাক কি কৰিলে ফললেনে কি কৰিলে আকৌ এইবাৰ আহিছে স্মাৰ্ট চিটি ফললেন যাওঁতে আমি গম পাইছোঁ যে নিশ্চয় ইয়াতে যে মন্ত্ৰী বিধায়কসকলে বিভিন্ন জেগাতে মাটি কিনিছে এইবিলাকতো এনেই পেলাই নথয় ইহঁতে নিশ্চয় ইয়াত ডাঙৰ ডাঙৰ অট্টালিকা বনাব আমাক স্মাৰ্ট চিটিটো কোনোপধ্যে আমাক নেলাগে আমাক মাৰি পেলাওক হাতপখলিৰ কথাটোও জানে আমাৰ এইবিলাকৰ কথাও জানে আপোনালোকে জানে কিন্তু আমাৰ হাতত তথ্য নাই আমাৰ আমাৰ হাতত অৰ্থ নাই আপোনালোকৰ হাতত ইতিমধ্যে বহুত তথ্য আছে বুলি আমি
গম পাইছোঁ, কাৰণ আমি দুখীয়া মানুহ, আমাৰ মানে এইবিলাক চাবলৈ নাই। গতিকে আপোনালোকে এইটো জানিব নিশ্চয়। আমাৰ অসুবিধা বহুত হ'ব, কাৰণ আমি কৃষি কৰিয়ে খাই আছোঁ, আমাৰ ল'ৰা ছোৱালীৰ ভৱিষ্যত আছে। আমিতো একো ডাঙৰ একো হ'ব নোৱাৰিলোঁ, কিন্তু আমাৰ ভৱিষ্যত আছে যে ল'ৰাকেইটা ভাল বা ছোৱালীটোক ভাল কৰিম বুলি। কিন্তু আমাৰ এইবিলাক খেতিয়ে যদি লৈ যায়, আমি কি কৰি সেই কৰিম? অকণমান আমাৰ টানত খেতিৰ ধান বিক্ৰী কৰি হ'লেও আমি পোহপাল দিছিলোঁ আমাৰ পৰিয়ালটোক, কিন্তু এতিয়া বৰ্তমান আমাৰ কি হ'ব ভৱিষ্যত? চুইমিং পুল নালাগে আমাক, কাৰণ আমি ইমান আমাৰ টকা পইচা থকা মানুহ নহয়। আমি খেতি কৰি কোনোমতে আমাৰ পেটটো ভৰাই আছিলোঁ আৰু খেতিৰ ধানেৰে। কিন্তু এতিয়া স্মাৰ্ট চিটি যিহেতু আনিব বিচাৰিছে, আমাৰ বহুত অসুবিধা হ'ব। আমি জীয়াই জীয়াই মৰাৰ দৰে হৈছোঁ এতিয়া, গতিকে আমাক স্মাৰ্ট চিটি নালাগে। চৰকাৰক আমি অনুৰোধ জনাওঁ, আমাক স্মাৰ্ট চিটি নালাগে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।